সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। সরাসরি যাচ্ছে সেখানে। আর মাঠ প্রশাসন তো সবসময় দিয়ে আসছে, জেলা প্রশাসক বলেন, এসপি বলেন, তারা তো কনফিডেন্সিয়াল রিপোর্ট দেয়, সেটা এই মন্ত্রণালয় নয়, যাই হোক মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যায়। আমরা গোয়েন্দা সংস্থাগুলো সেটা হলো তারা মেইনলি ডিল করে আইন শৃঙ্খলা নিয়ে, সেই জন্য ওইটার উপর আমরা জোর দিয়েছি। আর মাঠ প্রশাসন ধরেন তাদের বিভিন্ন ধরনের ফাংশন, ওনাদেরটা আমরা অবজ্ঞা করছি না বা অবমূল্যায়ন করতেছি না বা দেওয়া বিবেচনায় নেওয়া হবে না তা নয়, কারণ যারা নির্ধারিত গোয়েন্দা সংস্থাগুলো তাদের মেইন ফাংশন, কেনই ঘটনা ঘটে, উৎস কি, কারা এর সাথে জড়িত, বা যে সমস্ত ক্রাইম হয় সেগুলো দেখা, তো তারা তাদের বিবেচনায় তাদের তদন্তে কি আসলো বেরিয়ে, সেটা হয়তো এক একজনের কাছে এক এক রকম আসতে পারে, একই রকম আসতে পারে। ধরেন সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা আছে, আমাদের বিডিআর আছে, পুলিশের আছে, সিভিল আছে, কে কি বললো এই ঘটনার সম্বন্ধে, তাহলে একটা এগুলো একত্র করলে একটা ধারণা পাওয়া যাবে। সেই জন্য একটা কমিটি আমরা সাজেস্ট করেছি যে সামনাসামনি আলাপ খুলে সেগুলোর কার কি অভিমত সেগুলো শুনে একটা সিদ্ধান্ত নিতে সহজ হবে। এটা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ওনাকে আমরা দায়িত্ব দিয়েছি, যদি শুধু সরকারে এটা উনি কমিটি গঠন করবেন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। আমরা সরাসরি ছিলাম সেখানে।